গুড মর্নিং সবাইকে, একটি রোদ মাখা মিষ্টি সকালে। তো আজকে আমার ছুটি, সপ্তাহের মাঝখানে যদিও, বাট আজকে আমার ছুটি। সো আজকে আমি প্ল্যান করেছি, আজকে আমি অনেক কাজ করব। আজকে আমি পেইন্টিং করব, আজকে আমি রান্না করব, আজকে আমি ঘর গোছাবো। সো আজকে আমার অনেক কাজ, দেখি কোনটা কোনটা সামলাতে পারি। প্রথমে যেটা করব, পেইন্টিং করব। আমি একটা সুন্দর ক্যানভাস কিনেছি আমার সিঁড়ির ঘরে একটা পেন্টিং লাগানোর জন্য, যেটা আমি নিজে করব, আমার নিজের হাতে করা। তো সেই পেন্টিংটা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী পেন্ট করছি। নাস্তা টাস্তা খাওয়ার পরে ভাবলাম যে আজকে পেন্ট করব, যেটা আমি বললাম যে আমার সিঁড়ির ঘরের জন্য আমি একটা পেন্ট করব ক্যানভাসে। তো সেইটারই আয়োজন করছি, তারপরে পেন্টিংটা করব। এইটা হলো ক্যানভাস রাখার যে স্ট্যান্ড, এটার উপরে রেখে পেন্টটা করি। আর এই হলো আমার তুলির কালেকশন। আগে আমি অনেক পেন্ট করতাম, অনেক, এখন ইদানিং করা হয় না, কাজ করি, সংসার, সব কিছু নিয়ে। বাট এইগুলো হলো আমার তুলির কালেকশন। আর আমার আজকে যেটা লাগবে, এই তিনটা রং, একটা হলো গাঢ় সবুজ, একটা হলো ব্রাউন, একটা হলো লাইট সবুজ, এই তিনটা কালার দিয়ে আমি আজকে পেন্ট করব। অনেক রং দিয়ে না, একদম সিম্পল একটা পেইন্টিং। এই হলো আমার ক্যানভাস, লম্বা একটা ক্যানভাস, যেহেতু সিঁড়িতে চিকন একটা জায়গা আমি লম্বা লম্বি করে লাগাবো, তাই এরকম লম্বা একটা ক্যানভাস নিয়ে নিয়েছি। ক্যানভাসটায় হালকা আমি একটা পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি, যেহেতু আমি এটা দুইটা করব। আমার সিঁড়িতে একটা জানলা আছে, জানলার দুই সাইডে আমি একই রকম জিনিস দুইটা লাগাবো, তাই জন্য আমি একটু স্কেচ করেছি, নাহলে স্কেচ করতাম না। প্রথমে আমি স্টার্ট করব এই ব্রাউন কালারটা দিয়ে, ব্রাউন কালারটা দিয়ে আমি ভাস্টা করব। এইটা হলো অ্যাক্রাইলিক কালার, এগুলোকে অ্যাক্রাইলিক কালার বলে। এই কালারগুলার অনেক কম দাম, একদম দেড় টাকা দুই টাকা এইরকম করে, মানে দেড় ডলার দুই ডলার না টাকা, এরকম করে এনি ক্রাফট স্টোরে পাওয়া যায়। আর এই কালারগুলা হলো মাল্টিপারপাস, মানে হলো যে তুমি কাঠের উপরেও ইউজ করতে পারো, ক্যানভাসের উপরেও ইউজ করতে পারো, এনি মেটালের উপরে ইউজ করতে পারো। সো এগুলা খুবই কাজের। তো আমার কাছে এইগুলা সব কালার আছে, এক গাদা কালার আছে, যদি এখন এগুলো সব শুকিয়ে যাচ্ছে, বিকজ আমি অনেকদিন থেকে পেন্ট করি না। আগে আমি অনেক করতাম, অনেক করতাম মানে আমার একদম নেশার মতো ছিল, তো আমি সবসময় পেন্ট করতাম। আর আমার এই পেন্টিংয়ের ফুল ভিডিওটা যদি দেখতে চাও, তাহলে সাইক্রাস আর্ট আমার আরেকটা পেজ, ওইটাতে আমি খালি ক্রাফটিংয়ের জিনিস দেই, ওই পেজটাতে ফলো করতে পারো, ওই পেজটাতে যে ফুল ভিডিওটা দেখতে পারবা, ওইখানে ফুল ভিডিওটা আছে। সাইকাস আর্ট ফেসবুকে সার্চ বাটনে সাইকাস আর্ট দিলেই চলে আসবে। প্লিজ ওইটাও তোমরা একটা লাইক দিও, ফলো করো। আমার এখন আর্ট করা শেষ, ওই আর্টটা হাফ ডান, আর একটা ক্যানভাস করব। বাট এরই মাঝে আবার রান্নাও করতে হবে। যেদিন আমার ছুটি থাকে সেদিন আসলে আমার কোনোই রেস্ট হয় না, একদমই রেস্ট হয় না। সেদিন যেহেতু ছুটি থাকে তো ভাবি যে আচ্ছা আজকে আমি এটা করব, ওটা করব, তখন আমি এক গাদা কাজ ঘাড়ে নেই। সো আজকে রাতে তো অবশ্যই সবার ডিনার করতে হবে, সো রান্না বের করেছি।
তো আমি আজকে রান্না করছি কেচকি মাছ। কেচকি মাছ আলু দিয়ে চচ্চড়ি করব, এটা আমাদের বাসার সবার খুব পছন্দ। খুবই সিম্পল রান্না, সব কিছু মাখিয়ে বসিয়ে দিব। আর গাছ থেকে, নিজের বাগান থেকে এখনই পেরে আনলাম জুকিনি, সেই জুকিনি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। এই হলো আমাদের আজকের ডিনার। সো এইসবই রান্না করব। সো রেস্ট আসলে হয় না, সারাদিন একটুকুও বসা হয়নি, দোরের উপরেই চলছে। তারপরে কালকে আবার কাজ, এই তো ছুটি শেষ। মশলায় অল্প একটু চিংড়ি মাছ ভালো করে ভুনে নিয়ে এখন আমি আলু দিব। আলু দিয়ে এটার মধ্যে আবার একটু কষিয়ে তারপরে আমি দিব জুকিনি। জুকিনি যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছ আর আলুটাকে হালকা কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি জুকিনি দিব। আলু আর চিংড়ি মাছকে কষিয়ে নেওয়ার পরে আমি এখন এখানে কেটে কেটে রাখা জুকিনিটাকে দিয়ে দিব। এই জুকিনিগুলো খুবই কচি, একদম কেবল বাগান থেকে পেরে আনলাম, তো এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই হয়ে গেল আমাদের আজকের ঝটপট রান্না, কেচকি মাছ আর জুকিনি আলু চিংড়ি মাছের ঝোল। কেচকি মাছটা অলমোস্ট হয়ে আসছে। আমরা বাসায় কেচকি মাছ অলওয়েজ একদম ভাজা ভাজা খাই, মানে তলটা একটু তলা লেগে যাবে, ভাজা ভাজা হবে, এইটা আমাদের কাছে খেতে খুবই মজা লাগে। তাই এটা রান্না শেষ, আমি এখন যেটা করবো একটু তলাটা ভেজে নিব। এরই মাঝে আমার রান্নাও চলছে, আমার পেন্টিংও চলছে, দুটাই একসাথে চলছে। পেন্টিং শেষে আমি এখন যেটা দিব সেটা হলো এই গ্লসটা। এইটা হলো সিল করে, গোটা পেন্টিংটাকে সিল করে দিবে, পরে যেন এটা না উঠে যায়, সেই জন্য আমি এই গ্লসটা দিব। আর এটার জন্য আমি তুলি নিয়ে নিয়েছি এরকম 3 ইঞ্চ চওড়া মতো, যেনি একদম ইজিলি 2-3 টানে হয়ে যায়। এইটা প্রথমে দেখতে এরকম সাদা সাদা লাগলেও এটা যখন তোমরা স্প্রেড করবা তখন কিন্তু এটা একটা ক্লিয়ার প্লাস্টিকের মতো উপরে একটা কোটিং হয়ে যাবে, তাহলে আর রংটা নষ্ট হবে না, অনেকদিন এটা থাকবে। খুবই সিম্পল রান্না বান্না, বাট এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে।